হ্যালো ভিউয়ার্স আশা করি নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো এর আগের ভিডিওতে আমি এবিটি টেস্ট দু হাজার চব্বিশ এর জিওগ্রাফির পেজ নাম্বার এসি নাইনটিন এবং পেজ নাম্বার এসি এইটটি নাইনের এমসিকিউগুলো কিউগুলো সলভ করেছিলাম আশা করি নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেছো তোমরা যারা এখনও দেখো নি বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো সো আজ আমরা তার পরের পেজ এসি ওয়ান ফিফটি ওয়ান থেকে এমসিকিউগুলো ডিসকাস করবো সো ভিউয়ার্স তোমরা একবার অ্যান্সারগুলো মিলিয়ে দেখে নাও কেমন দেখো প্রথমে একের দাগে কি বলেছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো ফার্স্ট আয়ের দাগের কোশ্চেনটিকে দেখো পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে সঠিক অ্যান্সার হবে অপশান বি সহজাত জল এরপর টু আইয়ের কোশ্চেনটিকে দেখো টু আইতে কী বলেছে চুনাপাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় অপশানগুলো দেখো কি রয়েছে স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট হেলিকাইট স্তম্ভ সঠিক উত্তর হবে অপশান সি হেলিকাইট এরপরে থ্রি আই কোশ্চেনটিকে দেখো থ্রি আইতে কী বলেছে একাধিক ব্লো হোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয় তাকে বলে অপশানগুলো দেখো সামুদ্রিক গুহা খিলান জিও ক্যাজম সঠিক উত্তর হবে অপশান সি জিও এরপরে আইভির কোশ্চেনটিকে দেখো আইভিতে কী বলেছে ডেভিস সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেন এখানে অপশানগুলো রয়েছে ইচ প্লেন পেডি প্লেন প্যান প্লেন প্লেন এখানে একটা অপশান ভুল রয়েছে এখানে উত্তরটা হবে অ্যাকচুয়ালি পেনিপ্লেন তো অপশান সিতে যেটা রয়েছে প্যান প্লেন তোমরা ওটাকে প্লেন করে নেবে ওকে এরপর ভি এর দাগের কোশ্চেনটিকে দেখো ভি এর দাগে কী বলেছে চ্যুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদী বিন্যাস সৃষ্টি করে তাকে বলে অপশানগুলো দেখো আয়ত ক্ষেত্ররূপী সমকৌনিক কৌণিক বৃত্তাকার জল প্রণালী সঠিক উত্তর হবে অপশান সি কৌণিক এরপর ভিআই আইর দেখো ভিআইতে কী বলেছে জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলে অপশানগুলো রয়েছে বগ মাটি গ্লেই মাটি চার্ন পটজল সঠিক উত্তর হবে অপশান এ বগ মাটি এরপর ভি টু আইর কোশ্চেনটিকে দেখো কি বলেছে প্রশমিত মাটির পিএইচ মান কত সঠিক উত্তর হবে অপশান সি সাত এরপরে ভি থ্রি আইতে দেখো কী বলেছে হ্যারিকেন সৃষ্টি হয় অপশানগুলো রয়েছে ক্যারিবিয়ান সাগরে চীন সাগরে আরব সাগরে জাপান সাগরে নিশ্চয়ই তোমরা জানো সঠিক উত্তর হবে অপশান এ ক্যারিবিয়ান সাগরে এরপর আইএক্সের কোশ্চেনটিকে দেখো এ কি বলেছে শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হল অপশানগুলো রয়েছে তোমাদের নিরক্ষীয় মৌসুমি তুন্দ্রা ভূমধ্য সাগরীয় সঠিক উত্তর হবে অপশান ডি ভূমধ্য সাগরীয় এরপরে এক্সের দাগের কোশ্চেনটিকে দেখো এক্সের দাগে কী বলেছে লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাকে বলে অপশানগুলো রয়েছে মেসোফাইট লিথোফাইট হ্যালোফাইট জেরোফাইট সঠিক উত্তর হবে অপশান সি হ্যালোফাইট এরপর এক্সআইয়ের কোশ্চেনটিকে দেখো এক্সআইতে কি বলেছে প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলা হয় সঠিক উত্তর হবে অপশান ডি ইনসিটু সংরক্ষণ এরপরে এক্স টু আইয়ের কোশ্চেনটিকে দেখো এক্স টু আইতে বলেছে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো অপশানগুলো রয়েছে ধস ভূমিকম্প ঘূর্ণিঝড় ভূমিক্ষয় সঠিক উত্তর হবে অপশান বি ভূমিকম্প এরপর এক্স থ্রি আইর কোশ্চেনটিকে দেখো দেখো এক্স থ্রি আইতে বলেছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হলো অপশানগুলো রয়েছে লৌহ ইস্পাত শিল্প পশম সংগ্রহ নরম কাঠের বাণিজ্য তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণা সঠিক উত্তর হবে অপশান বি পশম সংগ্রহ ওকে এরপর এক্স আইভির কোশ্চেনটিকে দেখো এক্স আইভিতে বলেছে জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির প্রধান ফসল হল অপশানগুলো রয়েছে গম মিলেট ধান ভুট্টা সঠিক উত্তর হবে অপশান সি ধান এরপর এক্স ভির কোশ্চেনটিকে দেখো এক্স ভিতে বলেছে শিকড় আলগা শিল্প হলো নিশ্চয়ই তোমরা জানো সবাই এটা হবে অপশান সি কার্পাস বয়ন শিল্প এরপর এক্স এর কোয়েশ্চেনটিকে দেখো এক্স ভিআইতে কি বলেছে ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা অপশানগুলো দেখো কি রয়েছে ভদ্রাবতী জামশেদপুর বিশাখাপত্তনম দুর্গাপুর সঠিক অ্যান্সার হবে অপশান সি বিশাখাপত্তনম এরপরে এক্স ভি টু আইর কোশ্চেনটিকে দেখো কী বলেছে এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে বলা হয় অপশানগুলো কি রয়েছে আমদানি পুনঃ আমদানি রপ্তানি পুনঃরপ্তানি সঠিক অ্যান্সার হবে অপশান ডি পুনঃরপ্তানি এরপরে এক্স ভি থ্রি এর কোশ্চেনটিকে দেখো কী বলেছে তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হল অপশানগুলো রয়েছে জ্ঞান বিনিয়োগ ক্ষমতা কর্মসংস্থান আন্তর্জাতিক সম্পর্ক সঠিক অ্যান্সার হবে অপশান এ জ্ঞান এরপর এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কি বলে অপশানগুলো রয়েছে জনস্বল্পতা কাম্য জনসংখ্যা জনকীর্ণতা অপশান ডিতে রয়েছে স্থিতিশীল জনসংখ্যা সঠিক অ্যান্সার হবে অপশান এ জনস্বল্পতা এরপরে ডাবল এক্স দাগে দেখো কি বলছে মরুদ্যানে প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে সেটি হল অপশানগুলো রয়েছে জলবিন্দু বসতি নিহারিকা বসতি শুষ্কবিন্দু বসতি দণ্ডাকৃতি বসতি সঠিক অ্যান্সার হবে অপশান এ জলবিন্দু বসতি এরপরে ডাবল এক্স আই দাগে দেখো কি বলেছে অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল অপশানগুলো রয়েছে সাক্ষরতার হার মোট আভ্যন্তরীণ উৎপাদন প্রত্যাশিত আয়ুষ্কাল ক্রয় ক্ষমতার সমতা সঠিক অ্যান্সার হবে অপশান বি মোট আভ্যন্তরীণ উৎপাদন ওকে সো ভিউয়ার্স এই ছিল তোমাদের জিওগ্রাফির এসি ওয়ান ফাইভ ওয়ানের এমসি কিউর সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এছাড়া তোমরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য সো আজ এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই